নমস্কার, আজকে আমরা একটা লাম্বার ডিসপোল্যাপসের কেস হিস্ট্রি প্রেজেন্টেশন করব। আজকে আমাদের সাথে আছেন মিস্টার মানিক সাউ, 55 বছর বয়স, উনি রিশরা থেকে আমাদের কাছে এসেছেন। উনি এসেছিলেন ওনার 1.5 মাসের পুরনো একটা কোমর থেকে পায়ের দিকে নেবে আসা অসহ্য যন্ত্রণা নিয়ে। হঠাৎ করে যন্ত্রণা শুরু হয় এবং ওনার অনেক রকম সমস্যা শুরু হয় যন্ত্রণার জন্য। উনি হাঁটাচলা করতে পারতেন না, উঠতে পারতেন না। আপনি একবার বলুন তো, আপনার কী রকম কষ্ট হতো, যন্ত্রণাটাতে কী সমস্যা হতো? প্রচুর ব্যথা হতো, আমি কিছুই করতে পারতাম না, না ঘুমোতে পারতাম, না উঠতে পারতাম, না বাথরুমে যেতে পারতাম, মানে একদম বেড রেস্ট ছিলাম। হাঁটাচলা কীরকম করতে পারতেন, কতটা হাঁটতে? আমি হাঁটতেই পারতাম না। তারপর উনি আমাদের কাছে আসেন, আমরা কয়েকটা সেটিং করি। আমরা মেনলি স্পাইনটাকে অ্যাডজাস্টমেন্ট করি, IFT দেওয়া হয়, কিন্তু আমরা অ্যাডজাস্টমেন্টের উপরে খুব গুরুত্ব দিয়েছিলাম কয়েকটা সেটিং করে। এখন কীরকম সমস্যাটা আছে? খুব ভালো, যখন ডাক্তারবাবু আপনি অ্যাডজাস্টমেন্ট করলেন তখন থেকেই আমি খুব একদম খুব ভালো আছি। থেরাপি প্লাস থেরাপি থেকেও খুবই ইম্পর্টেন্ট যে আপনি অ্যাডজাস্ট করলেন। আমরা কোমরে স্পাইনাল যে জায়গাটা হয়, যে কোমরের দুটো হাড়ের মাঝখানে যে কুশন মতোটা জেলি থাকে, যেটাকে আমরা ডিস্ক বলি, ডিস্কের আবার দুটো পার্ট আছে, বাইরের একটা আছে অ্যানুলাস, ভেতরের একটা আছে নিউক্লিয়াস পাল্পোসাস, এবং সেইটা কিছুটা প্রোল্যাপস হয়ে নার্ভের ঘাড়ে চাপ দেয়। তা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে অ্যাডজাস্টমেন্ট করি, সেক্ষেত্রে তো শুধু ওই জায়গাটা হয় না, হিপ জয়েন্ট তার সাথে স্পাইন, এগুলো সমস্ত কিনে আমরা কাজ করি। করার পর আমার ব্যথাটা রিমার্কেবল কম হয়েছে এবং উনি এখন কিন্তু বর্ধমান রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ দিয়ে উঠে উনি ট্রেনে করে আমাদের কাছে আসেন। মানে বুঝতে পারছেন, এটা প্রায় 50-60টা সিঁড়ি উনি ওঠা এবং নামা এবং রিটার্ন ওভাবেই যাচ্ছেন, এবং এনার কিন্তু জিরো পেন এখন। আমরা শুধুমাত্র একটু রিহ্যাবিলিটেশন রেখেছি কোমরের জায়গার চারদিকে যে মাসেলগুলোকে ট্রেনিংয়ের জন্য। প্রপার অ্যাসেসমেন্ট কিন্তু খুব ভাইটাল। আমরা অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখেছিলাম ওনার MRIটা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে ওনার ডিস্কে L4 এবং L5 মাত্র 7 মিলিমিটার আমাদের ক্যানাল ডায়ামিটার আছে, এপি ডায়ামিটার। তা MRIটা কিন্তু দেখলে মনে হবে এই কেস টেক করে যেন সার্জারিতে চলে যায়, অথবা এটা অনেক দিন মেডিকেশন চলবে বা চট করে সারবে না। বাস্তবে কিন্তু আমরা ক্লিনিক্যালি কোরিলেট করি MRIটাকে, যে ওনার সাময়িক ওনার সমস্যা এবং ওনার SLRটা পা সোজা করে তোলাটাও কিন্তু অনেকটাই কমেছিলো, মাত্র 30 ডিগ্রি ছিল, সেটা কিন্তু 4টে সেটিংয়ে পড়লে নর্মাল হয়ে যায়, অর্থাৎ ওটা 90 ডিগ্রি হয়ে যায় স্ট্রেট লেগ রেজিংটা ডান পায়, যার মানে স্পাইনাল কর্ডে যে ইনভলভমেন্টটা ছিল ব্যথার জন্য সেটা কিন্তু সরে গেছে। ভালো থাকবেন, আপনি আপনার কেস হিস্ট্রি আমাদের সাথে শেয়ার করলেন, আমাদের দর্শকদের সাথে শেয়ার করলেন, এবং এনার যে কেস হিস্ট্রি এটা কিন্তু খুব ক্রিটিক্যাল কেস ছিল এবং বহু ক্ষেত্রে নাকি কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন অর্থাৎ সার্জারির মাধ্যমে এইটা থেকে যে সরে আস মানে মুক্তি পেতে হবে সেটাই কিন্তু ওনাকে বারে বারে সাজেস্ট করা হয়েছিল, এবং কমপ্লিটলি কনজারভেটিভলি আমরা কিন্তু কেসটাকে অর্থাৎ বাইরের মানে উইদাউট সার্জারি আমরা এটাকে সেটেল ডাউন করতে পেরেছি। ধন্যবাদ আপনার। নমস্কার ডাক্তার, আমি খুব ভালো আছি। নমস্কার, আমরা সবাই ভালো থাকবো।